কোরআন ও হাদিসকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন আমি হজরতের গুরুত্বপূর্ণ তকরির পেশ করার জন্য সবাইকে অনুরোধ করছি। আমি হজরতের গুরুত্বপূর্ণ তকরির পেশ করার জন্য সবাইকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: إياك نعبد وإياك نستعين، صدق الله المولانا العظيم. درود إبراهيم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قرآن صديق أكيد তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি হযরত উলামায়ে কেরাম ব্রাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সমক্ষে পবিত্র কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার চতুর্থ নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আমি পূর্ণ সূরার সংক্ষিপ্ত তাফসীর এবং সূরাতুল ফাতিহার শিক্ষা সমূহ আলোচনা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তাওফিক দান করেন, এজন্য সবাই বলেন আমিন। আপনারা ইতিপূর্বে শুনেছেন যে সূরাতুল ফাতিহার থেকেই চতুর্থ নম্বর আয়াত উপস্থাপন করা হয়েছে। সূরাতুল ফাতিহা জানে না এমন লোক খুবই কম, মুসলমান সকলেই কি সূরাতুল ফাতিহা আমরা জানি। এই সূরাটা পবিত্র কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা। আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকের জানা থাকা দরকার পবিত্র কোরআনে 114টি সূরা আছে, তার সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা।
সর্বশেষ সূরাটির নাম সূরাতুন নাস। আমাদের মুসলমান হিসাবে এটাও জানা থাকা দরকার যে কোরআনে কারিমের সর্বপ্রথম তেলাওয়াত করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, তারপরে বিসমিল্লাহি রহমানির রহিম পড়তে হয়। এখন প্রশ্ন হল, কোরআনে কারিমের 114টি সূরার ভিতরে সর্বপ্রথম সূরা কেন সূরাতুল ফাতিহা? দ্বিতীয় নম্বর প্রশ্ন হল, কোরআনে কারিমের তেলাওয়াতের শুরুতে সর্বপ্রথম কেন আউযু বিল্লাহ পড়তে হয়? তৃতীয় নম্বর প্রশ্ন হল, আউযু বিল্লাহর পরে কেন বিসমিল্লাহি রহমান রহিম পড়তে হয়? এখন একটা একটা করে উত্তর আমরা শুনতে চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে বলার শোনার বোঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। পবিত্র কোরআনে কারিমের আলোচ্য বিষয় অনেক, তবে একটি শব্দের ভিতরে পবিত্র কোরআনের সম্পূর্ণ আলোচ্য বিষয়টা ঢুকাইয়া দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর সেই শব্দটাই হল হেদায়াত। তার মানে তিরিশ পারা কোরআনের সাবজেক্ট আলোচ্য বিষয় একটি মাত্র ওয়ার্ড হুদান হেদায়াত। এখন আমাদের বোঝার বিষয় যে হেদায়াত এর অর্থ কি। হেদায়াত শব্দের শাব্দিক অর্থ হল পথ দেখানো। যে কোনো পথ দেখানোকেই শাব্দিক অর্থে হেদায়াত বলা হয়, কিন্তু ইসলামী পরিভাষায় যে কোনো পথ দেখানোকেই হেদায়াত বলে না। ইসলামী পরিভাষায় হেদায়াত বলা হয় চির সুখের পথ, চির ভক্তির পথ দেখানোকেই হেদায়াত বলে, বলেন সুবহানাল্লাহ। যেহেতু কোরআনে কারিমের আলোচ্য বিষয় হল কি হেদায়াত, আর যার অর্থই হল চির শান্তি চির মুক্তির পথ দেখানো, তাহলে রেজাল্ট কি আসলো? পবিত্র কোরআনের কাজ চির মুক্তির পথ চির শান্তির পথ দেখানো, বলেন সুবহানাল্লাহ। এই হেদায়াতের অর্থ বোঝার উপরে নির্ভর করবে সর্বপ্রথম কেন আমরা আউযু বিল্লাহ পড়ি। পবিত্র কোরআনে কারিমের এই আলোচ্য বিষয়ের উপরে আলোকপাত করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে কারিমের সূরাতুল বাকারা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস। হুদান লিন-নাস বলতে নাস মানুষ, জিন তো জিনি, নাস অর্থ কি? তাহলে হেদায়াতের অর্থ তো আগেই জানেন, চির শান্তি চির মুক্তির পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আলোচ্য বিষয় উল্লেখ করতে গিয়ে বলেন, এই কোরআন আমি রমজান মাসে নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। কোরআন জীবন্ত, যত প্রশ্ন আছে প্রশ্ন করা মাত্রই কোরআন উত্তর দেয়, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআন তখন বলে ইন্নাহু লাকুরআনুন কারীম, বলেন সুবহানাল্লাহ। যদি কোরআনকে বলা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে ফি লাওহিন মাহফুজ, বলেন সুবহানাল্লাহ। যদি কোরআনকে বলা হয় কোরআন তোমাকে কে এই ধরাধামে পৃথিবীতে পাঠিয়েছে, কোরআন তখন বলে তানজীলুম মির রব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক যার কাছ থেকেই আমি অবতীর্ণ হয়েছি, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কি একা একা এসেছ না কারো কার সাথেই হইয়া এসেছ,
অনেক সময় আসে না, আগে মেয়েরা যদি হেঁটে হেঁটে শ্বশুরালয় আসতো প্রথমে, তখন একটা দোষ থাকতো, এই জন্য কোলে করে নিয়ে আসতো নাকি? এই সিস্টেম আরো মুরব্বীরা আগে দেখতেন, পালকিতে করে তো এমনিতেই আনতো। কোরআন তুমি কি একা একা এসেছো না কারো সাথে করে এসেছো? কোরআন তখন বলে আমিন, আমি ইব্রাহিম আমিন রুহুল আমিন ফেরেশতার সাথে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আমি একা একা আসি নাই, আমি কার সাথে আসি? ইব্রাহিম ফেরেশতার সঙ্গী হইয়া আসছি, বলেন সুবহানাল্লাহ। এবার যদি বলেন কোরআন তুমি কোন মাঠে আসলা, তখন কোরআন বলে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে আসছি। কোন মাসে আসছে কোরআন? যদি বলা হয় কোরআন তুমি কোন রাত্রে আসলা, রাত্রে আসছো না দিনে আসছো, এই প্রশ্নের উত্তরে কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদরে রজনীতে অবতীর্ণ হয়েছি, বলেন সুবহানাল্লাহ। দিনে না রাত্রে রজনী আসতো তো রাত, লাইলাতুল কদর কদরের রজনীতে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার সাথে আমার একটু সম্পর্ক করতে চাই, আমি একটু তোমাকে স্পর্শ করতে চাই, কোরআন তখন বলে লাই আমার তুমু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। পাক পবিত্র দুই রকমের, একটা হলো যত বেঈমান, যত মুশরিক, যত কাফের, যত নাস্তিক, যত মুরতাদ, সব নাপাক। মুমিন কখনো নাপাক হয় না। আরেকটা নাপাক হলো যে নাপাকের দ্বারা উজু করো নামাজের জন্য, কোরআন হাত দিয়ে ধরার জন্য। আরেকটা নাপাক যেটা পবিত্র করতে হলে সরাসরি কি লাগে? গোসল লাগে। তাই এখানে ইমানদারও হতে হবে, যদি তোমার ফরজ গোসল হয়ে থাকে গোসল করতে হবে, যদি ফরজ গোসল না হয়ে থাকে, গোসল ফরজ যদি না হয়ে থাকে তাহলে উজু করতে হবে, তারপর তুমি আমাকে স্পর্শ করতে পারবে। তাহলে কোরআন বলতেছেন এই কোরআনের সাবজেক্ট আলোচ্য বিষয় মানুষের হেদায়াত, মানুষকে চির সুখের পথ দেখায়, চির মুক্তির পথ দেখায়, বলেন সুবহানাল্লাহ। আবার এই একই প্রশ্নের উত্তরে কোরআন সূরাতুল বাকারার শুরুতে দুই নম্বর আয়াতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকীন, আমি মুত্তাকীন যারা আল্লাহকে ভয় করে, পরহেজগার মুত্তাকি ধার্মিক, তাদেরকে আমি পথ দেখাই চির সুখের চির মুক্তির, বলে সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? একটা, কোরআনের আলোচ্য বিষয় কি? হেদায়াত। উত্তর দিলেন আল্লাহ দুইটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর কয়টা দিলেন আল্লাহ? একটা উত্তরে বললেন সমগ্র মানব জাতিকে পথ দেখায় চির শান্তির পথ দেখায়, চির মুক্তির পথ দেখায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা দ্বিতীয় নম্বর আয়াতে বলেন যে মুত্তাকি ধার্মিক লোকদেরকে পথ দেখায়। এখন প্রশ্ন আমাদের যে একটা প্রশ্নের দুইটা উত্তর দিলেন, এর কারণ কি? সমস্ত মানুষের পথ দেখায়, আবার বললেন মুত্তাকিদের পথ দেখায়। এটার উত্তর বোঝার জন্য আমাদেরকে একটা উদাহরণ বুঝতে হবে। কিছু কিছু খাবার আছে প্রোটিন পুষ্টিকর ভিটামিন যুক্ত, যেমন ডিম দুধ ঘি আছে কিনা? এখন বলেন এটা কি শিক্ষিত লোকের জন্য না অশিক্ষিত লোকের জন্য, না শিক্ষিত অশিক্ষিত সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য? শুধু বাংলাদেশ আর অন্য কোনো কান্ট্রি নয়, তামাম ওয়ার্ল্ডের সকল মানুষের জন্যই কি এটা পুষ্টিকর শক্তিশালী খাবার, ঠিক কিনা? কিন্তু যার পেটে গন্ডগোল আছে, ডায়রিয়া আছে,
সে কি ভিখারিয়ে তার জন্য পুষ্টিকার না ক্ষতিকার? তাহলে এরকম ভাবে এসব মানুষের ব্রেনের গন্ডগোল আছে, বিবেক বুদ্ধিতে গন্ডগোল আছে, তার জন্য কোরআন হেদায়াত নয়, চির শান্তি আর চির মুক্তির পথ নয়। যারা সুস্থ মুত্তাকী, যারা ধার্মিক, আল্লাহকে ভয় করে, শুধুমাত্র তাদের জন্য এই কোরআন হেদায়াত, চির শান্তি আর চির মুক্তির পথ দেখায় বলেন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন, যে বিবেকের গন্ডগোল আছে কার, বিবেকের গন্ডগোল কার, ব্রেনের সমস্যা, এটার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু নূরে আল্লাহ বলেন, আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আসমানবাসী আর জমিনবাসীর হেদায়াতের মালিক হলেন আল্লাহ। আসমানবাসী আর জমিনবাসীর হেদায়াত কে করেন? আল্লাহ করেন। এই আয়াতের শেষে বলেন, নূরুন মালা নূর, দুইটা নূরের কথা বললেন। এর ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলেন, পথ চলতে হলে দুইটা আলোর দরকার। কয়টা আলোর দরকার? একটা চোখের আলো আর একটা বাতির আলো। যদি রাতের অন্ধকারে চলতে চান, দিনের অন্ধকার দিনের আলোতে চলতে গেলে তো সূর্যের আলো আর চোখের আলো। যদি রাতের অন্ধকারে আপনি লাইট নিয়ে চলেন আর চোখে যদি আলো না থাকে, চোখ যদি অন্ধ থাকে, পথ দেখা যাবে তো? যাবে না। আচ্ছা, চোখে দেখেন কিন্তু লাইট নাই, অন্ধকার রাতে পথ দেখা যাবে? তাহলে আলো লাগবে কয়টা? একটা হলো কোরআনের আলো লাগবে, আর একটা বিবেকের আলো লাগবে। বিবেকের আলোটা কি? কোন কাজ করলে আমার কল্যাণ হবে আর কোন কাজ করলে অকল্যাণ হবে, এই বোঝার শক্তি চাই হলো বিবেকের আলো। এই আলোটা কি আল্লাহ মানুষকে দেয় নাই? কি একজন আছে না সবাইকে? তাহলে সব মানুষ কোরআনের জ্ঞান লাভ করা, কোরআনের বোঝা, কোরআন মতে চলার ক্ষমতা আছে। কিন্তু গণ্ডগোল কার? যে জেনে শুনে এই কল্যাণের পথ গ্রহণ করতে চায় না। কে বাধাবে এই হেদায়াতের পথে চলতে? বাধা দেয় শয়তান। কে বাধা দেয়? এজন্য কোরআন পড়তে সর্বপ্রথম বলতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। শয়তান দার্শনিক ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহ তিনি একটি কুকুরের সাথে তুলনা করেন। যারা কুকুর পালে, তার বাসা যদি আপনি যেতে চান, তখন ওই হিংস্র কুকুরের হামলার কারণে ওই মালিকের সাথে দেখা করা, কথা বলা যায় না। এমন তো অবস্থায় আপনি কুকুরের সাথে যদি কুস্তি করেন, তাহলে কখনোই আপনি এই হিংস্র কুকুরের সাথে কুস্তি করে মালিকের সাথে কথা বলতে পারবেন না। এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হলো, আপনার মোবাইলটা বের করে আপনি আপনার ফ্রেন্ড হোক, আপনার রিলেটিভ হোক, আত্মীয় স্বজন যার সাথে দেখা করতে আসেন, কথা বলতে আসেন, তার কাছে ফোন করা, নাকি যে আমি আসছি তোমার সাথে কথা বলতে, তোমার কুকুরটা একটু সামলাও। ঠিক আল্লাহ হলেন ওই কুকুরের মালিকের ন্যায়, আর শয়তান হইল কুকুরের ন্যায়। আমরা যখন কোরআন পড়ব তখন আল্লাহর সাথে কথা বলবো, বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়া মানে কি কার সাথে কথা বলা? এখন এই কথা বলতে বাধা দেয় কে? শয়তান। এমত অবস্থায় আমরা শয়তানের সাথে কুস্তি করব না শয়তানের মালিককে বলব যে তোমার এই শয়তান নামক কুকুরটাকে সামলাও, আমি তোমার সাথে কথা বলবো। এবার আসি আমরা আউযুবিল্লাহ পরে কি করতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তার মানে আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর সাহায্য ছাড়া হেদায়াতের পথে চলা যাবে না। আর আল্লাহর সাহায্য পাওয়ার আগে আরো একটা জিনিসের দরকার, সেটা হলো কি? শয়তানের থেকে আশ্রয়
দাওয়া, আগে কেন আউজবিল্লাহ পরে কেন বিসমিল্লাহ। সাধারণত যাদের ডায়রিয়া বিভিন্ন পেটের সমস্যা, ডাক্তাররাকে ভিটামিন ওষুধ আগে দেয় না ডায়রিয়া নিরাময় করে? আগে আগে পেট ঠিক করে তারপর ভিটামিন ওষুধ দেয়। যে সুরাটা তেলাওয়াত করে দিয়ে সুরাটার নাম সুরাতুল ফাতিহা, এটা 114 সুরার ভিতরে সিরিয়ালের নম্বর কত? 1 নম্বর। কেন সুরায় ফাতিহাকে পবিত্র কোরআনে কারীমের প্রথম সুরা নির্ণয় করলেন? এর কারণ এর নামের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলেই বুঝতে পারবেন যে এর কারণ কতটা হতে পারে। একটা কারণ, এই কোরআন বোঝা সহজ করে, নির্ভর করে সুরায় ফাতিহা বোঝার উপরে। অর্থাৎ সুরায় ফাতিহা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে 30 পারা কোরআন সহজ ভাবে বোঝা সম্ভব। বলে সুবহানাল্লাহ, সুরায় ফাতিহার ভিতরে কি আছে যেটা বুঝলে সহজে বোঝা যায়? এক কথায় আমরা জানি সুরাতুল ফাতিহার ভিতরে কি আবেদন নিবেদন করা হয়েছে, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সরল সোজা পথ দেখাও, যে পথে চললে সোজা আমরা জান্নাতে ঘুরতে পারি। কোথা থেকে কোথায় যেতে পারি? দুনিয়া থেকে জান্নাতে ঘুরতে পারি। তারা দুনিয়াবাসী মানুষ যেন জান্নাতে ঘুরতে পারে সহজে, এমন একটা রাস্তা তুমি দেখাও। আল্লাহ এর জবাবে হাদিসের বিচার আসছে, লাকামা সাআলতা ইয়াতি, হে আমার বান্দা তুমি আমার কাছে যা চেয়েছ আমি তোমাকে দিয়া দিলাম। বলে সুবহানাল্লাহ, সূরা ফাতিহা যখন আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহর উত্তরে বলে আমি সরল পথ দিয়া দিলাম। একজনে যদি বলে আমাকে রাস্তা দেখাও, আর যদি বলে দেখাইয়া দিলাম, এতে কি দেখানো হল না আরো বাকি রয়েছে? বাস্তবে রাস্তা দেখাই দিতে হবে না? আবেদন নিবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে বাকারার প্রথম থেকে শুরু করে, আলিফ লাম মিম থেকে শুরু করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সম্পূর্ণ 30 পারা কোরআন এই আবেদন নিবেদনের বাস্তবায়ন, সঠিক সরল সোজা পথ, সিরাতে মুত্তাকিমের পথ। বলেন সুবহানাল্লাহ, সরল সহজ পথের ব্যাখ্যা সাতটা। 1 নম্বর হল ইসলামের পথ। ইসলাম কাকে বলে? সকল নবীদের প্রচারিত ধর্মের নাম ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্মের প্রচারিত ধর্মের নাম ইসলাম। ইসলাম একটা ধর্ম। ধর্ম কাকে বলে? আদেশ নিষেধ বিধিবিধান। কার বিধিবিধান? আল্লাহর বিধিবিধান। সকল নবী রাসূলেরা প্রচার করেছেন আল্লাহর বিধিবিধান। সুতরাং সকল নবীদের প্রচারিত সেই বিধিবিধান গুলাই ইসলাম, ওইটাই হল ধর্ম। সকল নবীদের প্রচারিত ধর্মের নামই কি? ইসলাম। আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম। নূহ আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম ইসলাম। মূসা আলাইহিস সালামের ধর্মের প্রচারিত ধর্মের নাম, ঈসা আলাইহিস সালামের প্রচারিত ধর্মের নাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত ধর্মের নাম ইসলাম। সকল নবীরা যে বিধিবিধানের প্রচার করেছেন সেগুলা যারা পালন করেছে তারা কোথায় যাবে? সোজা জান্নাতে ঘুরতে পারবে। সিরাতে মুস্তাকিমের একটা ব্যাখ্যা আপনারা পাইলেন। 2 নম্বর ব্যাখ্যা, কোরআন যারা চলবে তারা সরল সহজ পথে থাকবে, সোজা জান্নাতে ঘুরতে পারবে। বলেন সুবহানাল্লাহ, কোরআনের কথা বললে হাদিসের কথা বাদ পড়ে না, কারণ হাদিস হল কোরআনের ব্যাখ্যা। হাদিস কি?
আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি যাতে করে আপনি এর ব্যাখ্যা করে আপনি মানুষদেরকে শুনাইতে পারেন, বুঝাইতে পারেন, করতে পারেন, এই জন্য বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলের কাজটা কি? কোরআনের ব্যাখ্যা করা। তাহলে হাদিস সদা বলছিলেন ব্যাখ্যা, তাহলে এটাও কোরআন। তাহলে কোরআন আর ফরমান, নবীর ফরমান উভয়টাই সিরাতে মুস্তাকিমের পথ। তিন নম্বর পথ হল আপনার আল্লামিনা আনআমতা আলাইহিম, এটার ব্যাখ্যায় সূরায়ে নিসা আপনার 59 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাল্লাযীনা আমাল্লাহু মিনান নাবিয়্যীনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াস-শুহাদাঈ ওয়াস-সালিহীন وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিয়ামত প্রাপ্ত যে পথে চললে পুরস্কার পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, এদের পথ চার ধরনের, চার শ্রেণী লোকের পথ। একটা পথ হল নবীগণের পথ, তাদের পথ সোজা পথ, চির শান্তির পথ, চির মুক্তির পথ নবীগণের পথ। নবীগণের পথে চললে সোজা জান্নাতে যাওয়া যায় বলেন সুবহানাল্লাহ। নবী কারা? যাদের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেন। নবী কারা? যাদের কাছে আল্লাহ তাআলা অত্যাদেশ করেন, এরা মনোনীত, সিলেক্টেড, এদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, কেউ নির্বাচিত করেন নাই। তারা হলো কি? নবী। এরপরে বলা হয়েছে সিদ্দিকীন, সত্যবাদী। সত্যবাদী কাকে বলে? নবীরা যে বিধি বিধান দেন বিনা যাচাই, বিনা বাছাই, বিনা যুক্তিতে, যারা মেনে নেন তারাই হল সিদ্দিকীন বলে সুবহানাল্লাহ। এর ভিতরে সর্দার, সকল সিদ্দিকীনদের সর্দার হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? যে আপনারা এটা আগে পরে জানেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন তখন তিনি বলেছিলেন যে আমি গত রাত্রে এইভাবে মসজিদে হারাম থেকে মসজিদে আসতাম, 800 কোটি এইভাবে সব কিছু ভ্রমণ করে এসেছি। আবু জাহেল বলেছিল আমার সামনে আপনি বললেন, লোকজন ডাকলে তাদের সামনেও তো বলতে পারবেন। তখন তিনি বলেছিলেন হ্যাঁ আমি পারবো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন আবু জেহেল। আবু জেহেল গিয়ে বলল এমন এক মাতালের কথায় আপনি বিশ্বাস করেন যে মাতাল বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন যে উনি নাকি রাতারাতি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে 800 কোটি ভ্রমণ করে আসছে, আপনি কি এটা বিশ্বাস করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো সিদ্দিক হন নাই, শুধুমাত্র তার নাম আবু বকর। তিনি বললেন এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখে বলেছেন? তখন আবু জাহেল বলল হ্যাঁ বলেছেন। তাহলে আর আমার যাতায়াত দরকার নাই, বাসায়াত দরকার নাই, তর্ক যুক্তির দরকার নাই, বিনা তর্কে বিনা যুক্তিতে আমি বিশ্বাস করলাম বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিধান বিনা যুক্তিতে বিশ্বাস যারা করবে, তাদের পথে যারা চলবে, তারা সকলেই জান্নাতি বলেন সুবহানাল্লাহ। তারপর হল শহীদগণ, যারা এই নবীদের দেওয়া বিধিবিধান পালন করতে গিয়ে নিজেদের জান, নিজেদের মাল সব কিছু আল্লাহ রাস্তা বিলীন করে দিয়ে হল তারা সেই নবীদের বিধিবিধান পালন করে, তারাই হল শহীদ। তাদের পথে তারা চলবে, তারা সোজা জান্নাতে ঘুরবে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচ নম্বর, এখন হলো ছয় নম্বর হল যারা সালেহীন। সালেহীন তারা সত্য, যারা সৎ আমল করে, যারা নেক আমল করে, যারা সব ধরনের ভালো কাজ করে, ভালো কাজ করে, ইমান ঠিক এবং সৎ আমল করে, আমল গুলা এখলাসের সাথে করে এবং নবীর তরিকায় করে, তারা হলো সালেহীন বলে সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি
এরা হলো ওলিয়া উলিয়া, এরা হলো কি ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া হওয়ার গায়ে আমরা অনেকে মনে করি আমি হতেও পারবো না, সোনার প্রয়োজনও আমার নাই। হ্যাঁ হতেও পারবেন, সোনার প্রয়োজনও কি আছে। কিভাবে হবে? চারটা কাজ করার পরে নকল কাজ ও তার কাজ বেশি বেশি করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ। চারটা কাজ কি? এক নম্বরে যাবতীয় গুণা পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে, একটা গুণাও করা যাবে না। দুই, সকল ফরজ গুলা আল্লাহর দেওয়া বিধিবিধান গুলা পালন করতে হবে, একটা ফরজও বাদ দেওয়া যাবে না। সকল ওয়াজিব গুলা পালন করতে হবে, সকল সুন্নাতে মর্যাদা গুলা পালন করতে হবে। তারপর চতুর্থ নম্বর কাজ শেষ করার পরে নকল মোস্তাহাব বেশি বেশি করে করলে সে ওলি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তার কাজ ঠিক করলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর ওলি হয়ে গেলে তার দুনিয়ায়ও ভয় নাই, মরণেও ভয় নাই, কবরের জগতে ভয় নাই, হাসরের মিজানে বলতে কোথাও ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ আসরে সমাসীন করবেন বলে সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলতে পারেন যে জাহান্নাম থেকে মুক্তি পাইলে আর ওলি হওয়ার দরকার কি? হ্যাঁ ওলি হওয়ার দরকার আছে, না হয় কবরে মৃত্যুর সময় হাসরে অনেক কষ্ট করতে হবে যদি আল্লাহর প্রিয় পাত্র হওয়া না যায়। তাহলে আমরা ওলির সংজ্ঞা বুঝতে পারলাম, ওলির ডিফিনেশন বুঝতে পারলাম, ওলি কাকে বলে। যারা তার কাজ ঠিক রেখে নকল কাজ মোস্তাহাব কাজ কি করে বেশি করে, নকল কাজ মোস্তাহাব কাজ সুন্নাত কাজ পাগড়ি বাঁধা মাথায় টুপি দেওয়া, কিন্তু কত টাকা কি ফরজ, ফরজ বাদ দিয়ে যদি নকল কাজ করে তাহলে কি ওলি হওয়া যাবে? যারা একটা গুণা করে তারা কি ওলি হতে পারবে? পারবে না। তো যে কথা বলতে চেয়েছিলাম, সপ্তম নম্বর সমাজ পথ সোজা জান্নাতে পৌঁছার পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। আহলে সুন্নাত যারা সুন্নাত, এটা কয়েকটা হচ্ছে এটা বোঝায়। এক নম্বর সুন্না অর্থ হাদিস, এক নম্বর সুন্না অর্থ কি হাদিস। দুই নম্বর সুন্না অর্থ রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। তিন নম্বর সুন্না অর্থ তরিকা, তিন নম্বর সুন্না অর্থ কি তরিকা। এক নম্বর সুন্না অর্থ হাদিস, যেটা আকিদা বিশ্বাসের বেলায় এই হাদিসের প্রয়োজন আছে। দুই নম্বরে সুন্না অর্থ আমল, এটা দুই ভাগে বিভক্ত, কিছু সুন্নাতে মুয়াক্কাদা, কিছু সুন্নাতে জায়দা, কিছু সুন্নাতে মুয়াক্কাদা, কিছু সুন্নাতে জায়দা। আপনি করলে সুন্নাতে জায়দা সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ হবে না। আসরের নামাজের আগে চার রাকাত সুন্নাতে কি জায়দা, এশার নামাজের আগে চার রাকাত সুন্নাত সুন্নাতে জায়দা। করলে সওয়াব পাবেন, ওলি হতে পারবেন তার কাজ ঠিক রেখে পালন করলে, আর না পালন করলে আপনি ওলি হতে পারবেন না। কারণ একটা লোক যদি পাঁচ ঘন্টা ডিউটি করে তাকে যে বেতন দেয়, আরেকজনে যদি পাঁচ ঘন্টা ডিউটি করার পরে ওভার ডিউটি করে, আপনার ওভার টাইম কাজ করে আরো দুই ঘন্টা বেশি, তাকে তো অবশ্যই পুরস্কার দেওয়া হবে কি বেশি। সুতরাং যারা নকল কাজ করবে তারা আমার বেশি প্রিয় হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হলো সুন্নাত তরিকা, যেমন নামাজে আমরা রুকু করি সিজদা করি, জানাজার নামাজে কি রুকু আছে সিজদা আছে? এটা নবীর তরিকায় নাই। নবীর তরিকায় যেটা নাই সেটা যদি করা হয় ওটার নাম বেদাত। ওটার নাম কি? বেকুল্ল বেদাত বলা, যত বেদাত আছে এগুলা গোমরাহি, বেদাতের পথে চললে সে সোজা জাহান্নামে যাবে বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের আমাদের মূল আলোচনায় আছে, সেটা হলো যে আমরা এই কোরআনে কারিমের মূল বিষয়টা কি, আলোচ্য বিষয় কি হেদায়াত। এই হেদায়াত অর্থ কি? চির শান্তির পথ, চির মুক্তির পথ দেখানো। এ পথে বাধা দেয় কে? শয়তান। এজন্য কি করতে হবে? শয়তানের মালিকের কাছে বলতে হবে তোমার কাছে আশ্রয় চাই,
তুমি আমাদেরকে বাঁচাও, আমি তোমার সাথে কথা বলতে চাই। এর জন্য আল্লাহর সাহায্য নিতে হবে, বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহার অনেক নাম আছে, সূরা ফাতিহার অনেক নাম আছে। আপনারা এই সূরাটাকে সূরাতুল হামদ হিসাবে চেনেন, আলহামদুলিল্লাহ। কোন সূরা হিসাবে চেনেন আপনারা? আলহামদুলিল্লাহ। শিক্ষিত লোকেরা সূরাতুল ফাতিহা চেনে, সাধারণ লোক এই সূরাটাকে কোন সূরা হিসাবে চেনে? সূরাতুল আলহামদুলিল্লাহ। কোন সূরা? হামদ অর্থ প্রশংসা আর আলহামদ অর্থ সকল প্রশংসা। বলেন হামদ অর্থ কি আর আলহামদ অর্থ কি? সকল প্রশংসা। কার জন্য? লিল্লাহ। আর কার জন্য? আল্লাহর জন্য। প্রশংসা অর্থ কি? প্রশংসা অর্থ কারো গুণ স্বীকার করে নেওয়া। প্রশংসা অর্থ কি? কারো গুণ স্বীকার করে নেওয়া। তাহলে আলহামদুলিল্লাহ সকল গুণ তার স্বীকার করে নিলাম আল্লাহ। এবার প্রশ্ন হয়, আমরা দেখতে পাই অনেক মানুষের অনেক গুণ আছে, কেউ অনেক রূপসী মহিলা বলে, আবার পুরুষও অনেক সুন্দর পুরুষ আছে, অনেক গুণের পুরুষ আছে, কেউ বিদ্যান, কেউ বুদ্ধিমান, কেউ দয়ালু। এখন যদি বলি লোকটা খুব বুদ্ধিমান, তাহলে কি প্রশংসা আল্লাহ হবে না লোকটা হইল? যদি লোকটার প্রশংসা হলো তার রূপের কারণে, তার জ্ঞানের কারণে, তার বুদ্ধির কারণে, তাহলে সকল প্রশংসা আল্লাহর হলো কিভাবে? প্রশ্ন হয় কি হয় না? এর উত্তর হলো, আমরা যেসব মানুষের ভিতরে যেসব গুণ দেখি, এই গুণগুলো তাদের নিজস্ব নয়, এটা আল্লাহর দান। কার দান? সুতরাং আমার গুণের জন্য যদি প্রশংসা পাওয়ার যোগ্য হয়, সেটা আমি হব না, যিনি আমাকে গুণ দিয়েছেন তিনি এই প্রশংসা পাওয়ার যোগ্য। সুতরাং আলহামদুলিল্লাহ বলার অর্থ সকল প্রশংসা কার? আল্লাহ। এখন যদি বলেন যে এই প্রশংসা পাওয়ার জন্য আমি, এই প্রশংসা আমার গুণ থাকার কারণে আমি পাওয়ার যোগ্য, তাহলে অহংকার হবে, এটা ঝিরিক হবে, এটা তখন অহংকারের পর্যায়ে চলে যাবে। এই অহংকার তিন চার চার ভাগে বিভক্ত। একটা হলো অহংকারের বীজ, একটা হলো অহংকারের চারা, একটা হলো অহংকার গাছের ডালপালা, একটা হলো অহংকারের ফসল। তখন অহংকার হবে যদি সে মনে করে আমারও কিছু গুণ আছে, অবশ্যই তো গুণ আমাদের আছে, আমরা কথা বলতে পারি, আপনার পশু পাখি কথা বলতে পারে না, আমরা হাঁটতে পারি, গাছপালা হাঁটতে পারে না, গুণ তো অবশ্যই আছে। কিন্তু যদি এটা মনে করি এই গুণগুলো আল্লাহর দান, তাহলে তো আর কোনো সমস্যা নাই। আর যদি মনে করি আমার এই গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে বুঝতে হবে আমার ভিতরে অহংকারের বীজ আছে। কি আছে? বীজ আছে। আর এটা যদি আমি মুখে স্বীকার করি, আমি যদি বলি, তাহলে বুঝতে হবে ওই বীজে তারা গজাইছে, তারা। আর যদি এটা অন্যকে ছোট করে, নিজেকে বড় মনে করে, এই গুণের কারণে, নিজের গুণের কারণে যদি অন্যকে ছোট মনে করে, নিজেকে বড় মনে করে, তাহলে বুঝতে হবে আপনার অহংকারের কাছে ডাল পলা চড়াইয়া গেছে। আর যদি এই অন্যকে ছোট মনে করে বা অন্যকে ছোট প্রমাণ করতে গিয়ে তার উপরে দূরম অত্যাচার করা হয়, তখন বুঝতে হবে যে অহংকারের কাছে ফল দিতে। এখন বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে কোন লোক কি কোন লোকের উপরে দূরম অত্যাচার করে না? করে কি করে না? তাহলে বুঝতে হবে তার ভিতরে কি আছে, অহংকার আছে। তাহলে যে লোকটার ভিতরে অহংকার আছে, যে মনে করে আমার গুণের জন্য আমি কিছু প্রশংসা পাওয়ার যোগ্য, সে লোকটা যদি বলে আলহামদুলিল্লাহ, তার এই আলহামদুলিল্লাহর অর্থ সকল প্রশংসা পাওয়ার আল্লাহ যোগ্য না কিছু প্রশংসা পাওয়ার জন্য আল্লাহ যোগ্য? কোনটা? না, যে লোকটা অহংকার করলো, যে মনে করে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, সে লোকটা আলহামদুলিল্লাহ বললে অর্থ হবে কিছু প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ। এটাই হবে কিনা? কারণ তার মুখের কথা আর বুকের কথা এক নয়, কারণ তার বুক থেকে
আলহামদুলিল্লাহ সকল প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ বলছে না, তার মুখ থেকে বলছে স্যার আলহামদুলিল্লাহ, আর মন থেকে মনে করছে স্যার আমার গুণের জন্য আমিও কিছু প্রশংসা পাওয়ার যোগ্য। তাহলে বলেন তো এই ধরনের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করলে কোন আপনার মোমেন হওয়া যাবে না অহংকার থাকবে তার ভিতরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সেও জাহান্নামে যাবে, বলে নাউজুবিল্লাহ। তাহলে এই লোকটা আলহামদুলিল্লাহ বলল, এ তো মোমেন হিসাবে বললো না, মোনাফেকের মতো বলল। মোনাফেকেরা রসুলের দরবারে এসে বলতো মুহাম্মাদ রসুলুল্লাহ, মোনাফেকেরা মোহাম্মদকে কি বলতো আল্লাহ রাসূল, কথাটাকে মিথ্যা না সত্য। আল্লাহ বলেন আমিও বলি মোহাম্মদ আল্লাহ রসুল, কিন্তু মোনাফেকেরা বলে মিথ্যা। মোহাম্মদকে আল্লাহ রসুল বলে, তারপর আল্লাহ বলেন তারা মিথ্যা বলে, তার মানে তারা মোনাফেকেরা মুখে মোহাম্মদ রসুল্লাহ বলে, মুখের থেকে মনের থেকে তারা মোহাম্মদকে রসুল বলে না। যারা আপনারা সবসময় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য সকল প্রশংসা, তাহার যদি মনে মনে করেন আমার ধনের জন্য আমি কিছু প্রশংসা পাওয়ার যোগ্য, আমার অর্থের জন্য আমি কিছু প্রশংসা পাওয়ার যোগ্য, আমার গায়ের মেয়েদের জন্য আমি কিছু প্রশংসা পাওয়ার যোগ্য, আমার গায়ের শক্তির জন্য আমি কিছু প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বিদ্যার জন্য আমি কিছু প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে বলেন তো এই ধরনের লোকের মুখের থেকে যখনই বের হবে আলহামদুলিল্লাহ, এটা কি মোনাফেক মাত্র আপনার আলহামদুলিল্লাহ নয়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে উঠাইয়া দিবে মুনাফিকদেরকে, বলেন নাউযুবিল্লাহ। কারণ অন্যরাও কাফের, মুনাফিকেরাও কাফের, অন্য কাফের সরল কাফের, তাদের ভূত আর মুখ এক, মনেও তারা মুহাম্মদকে রসুল মানে না, মুখেও তারা মুহাম্মদকে রসুল মানে না, মুখের সাথে আর বুকের সাথে মিল থাকার কারণে তারা হলো সরল মোনা কাফের, আর মোনাফেকের হলো মোনাফেকরা হলো বাটপার কাফের, তারা মুখে স্বীকার করে মোহাম্মদকে আল্লাহ রসুল, কিন্তু বুকে বা মনে তারা মোহাম্মদকে আল্লাহ রসুল স্বীকার করে না। সুতরাং যারা এই ধরনের নিজের যোগ্যতা নিজের গুণের কারণে যারা মনে করবে আমিও কিছু প্রশংসা পাওয়ার যোগ্য, তাদের আলহামদুলিল্লাহ মুনাফিক মানটা আলহামদুলিল্লাহ কোন ঠিক না? তাহলে আলহামদুলিল্লাহ যে সূরাটা নাজিল করলেন, এখান থেকে আমাদের কি কিছু শিক্ষা গ্রহণ করার আছে কিনা? তাহলে আলহামদুলিল্লাহ তো কি সকল প্রশংসা পাবে কে সে আল্লাহ, তার পরীক্ষা এই সূরার ভিতরে আল্লাহ দেন। যখন এটা হাদিসের ভিতরে আছে, যখন আমাদের সলাতেই তো বেশিরভাগ সূরাটা আদায় করি নাকি, যখন নামাজে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি আপনি আমার বান্দা আমার প্রশংসা করল, আল্লাহ নিজেই বলেন আমার বান্দা আমার প্রশংসা করল, তাহলে কি সলাতে আমরা আল্লাহর সাথে কথা বলি না? এই জন্য অন্য সূরার আগে সূরায় ফাতিহা পড়তে হয়, অন্য সূরার আগে কেন ফাতিহা করতে হয়, ফাতিহার ভিতরে আমরা আল্লাহর সাথে কথা বলি, এই জন্য আমরা প্রথমে কোন সূরা পড়ব, সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা কেন প্রথমে আনা হলো, যেহেতু এই সূরার ভিতরে আমরা কার সাথে কথা বলি, এবং এই সূরা হলো আবেদন নিবেদন, এই সূরা বুঝতে পারলে সহজে কোরআন জিনিস করা কোরআন শরীফ বোঝা সহজ হয়। পড়ার দিক দেওয়া সর্বপ্রথম এই সূরা, বোধার দিক দেওয়া সর্বপ্রথম এই চূড়া, মর্ম পানির দিক দেওয়া এই চূড়া সর্বপ্রথম বলে সুবহান আল্লাহ। তাহলে আমরা কি বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ বলেন যে মানিল্লা তুমি যে আমার প্রশংসা করলে আল্লাহকে, তখন আবার আমরা বলি রব্বিল আলামিন, সমগ্র জগতের রব্বিল তিনি হলেন আল্লাহ বলেন সুবহান আল্লাহ, সর্বগুণে গুণী যিনি তিনি হলেন আল্লাহ, সর্বগুণে গুণী একমাত্র আল্লাহ, সর্বগুণে গুণী কে একমাত্র আল্লাহ, আর কেউ সর্বগুণে গুণী নয়, কিছু কিছু গুণ থাকলে তো হবে না, সর্বগুণে গুণী কে একমাত্র আল্লাহ, আর সর্বগুণী গুণী নয় এমন ব্যক্তি সে যাই হোক না কেন অন্তত সে আর আল্লাহ হইতে মাগুদ হইতে প্রস্তা হইতে পারে না। তাহলে আলহামদুলিল্লাহ
এসে আল্লাহ রব্বিল আলামিন, রব্বুল আলামিন কে? রব্বুল আলামিন, যিনি আসমান সৃষ্টি করেন, জমিন সৃষ্টি করেন, আসমান জমিন সৃষ্টি করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং জমিন থেকে ফসল উৎপাদন করেন এবং আপনার আমার খাবারের বন্দোবস্ত করেন বলেন সুবহান আল্লাহ। জমিন থেকে ধান হয়, গম হয়, আটা হয়, চাউল হয়, ভাত পাঠান, রুটি বানান, খাবেন কি দিয়া? শুধু রুটি আর সাদা ভাত নাকি মাছ গোস্ত, বিভিন্ন পাখির গোস্ত, বিভিন্ন পশুর হালাল জন্তুর গোস্ত ব্যবস্থা আল্লাহ আছে কিনা? সাগরে বিভিন্ন রকমের পানির ভিতরে বিভিন্ন রকমের মাছের ব্যবস্থা করেছেন কিনা? কাঁচা মাছ কাঁচা গোস্ত কি খাওয়া যায়? এর গন্ধ আছে না? এই গন্ধ নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারের মশলা তৈরি করেছেন বলেন সুবহান আল্লাহ। তাহলে বিভিন্ন প্রকারের মশলা দিয়া মাছ আর গোস্ত খাইলেন কিন্তু সবসময় মাছ আর গোস্ত ভালো লাগে না, সেজন্য আল্লাহ বিভিন্ন সবজি সৃষ্টি করে দিলেন বলেন সুবহান আল্লাহ। তাহলে রাব্বুল আলামিন কে? যিনি আপনার আমার জন্য সব কিছু সৃষ্টি করলেন তিনি হলেন কে? যখন দাম আগে তখন তাই দিয়া যিনি লালন পালন করেন তিনি হলেন রব। যখন দাম আগে তখন তাই দেন তিনি হলেন কি? রব, তিনি হলেন আল্লাহ। তাহলে দেখেন শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কি তার মুখে দাঁত থাকে? দাঁতের প্রয়োজন নাই। যখন ছয় মাস হয়ে যায় ডাক্তাররা বলে খিচুড়ি খাওয়াও, তখন খিচুড়ি খাওয়ার জন্য কিছু দাঁতের দরকার হয়, তখন দুইটা একটা করে দাঁত উঠতে থাকে বলেন সুবহান আল্লাহ। এখন দরকার তাই দাঁতটা দিয়ে দেন। যখন সাত আট বছর হয়ে যায় তখন আর খিচুড়ি খাইলে হবে না, শক্ত গোস্ত হাড় চাবাইয়া খাইতে হবে। তখন আল্লাহ এই পুরানা দাঁত গুলা ফেলে দিয়ে নতুন করে আপনার সোতালো সোতালো ধারালো দাঁত গুলা দিয়ে দেন, শক্ত দাঁত দিয়ে দেন বলেন সুবহান আল্লাহ। যখন যেটা দরকার তখন সেটা তিনি দেন, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ, সকল প্রশংসা পাবেন তিনি বলেন সুবহান আল্লাহ। তাহলে রব কে? দাঁত, যেখানে দাঁত যখন রিজিকের দরকার তাকে তখন সেখানে রিজিক উঠাইয়া দেওয়ার দায়িত্ব দান, তিনি হলেন আল্লাহ বলেন সুবহান আল্লাহ। তিন ধরনের এই মখলুক আছে, কিছু কিছু মখলুক আছে যারা জায়গা থেকে নড়ে না, যেখানে জন্ম সেখানেই মৃত্যু, যেমন গাছপালা, এরা কি নড়ে? তাদের কি খাবারের দরকার নাই? খাবার না খাইলে কি গাছ বাঁচবে? গাছের খাবার কি সূর্যের আলো আর পানি? বলেন তো সূর্যের আলো গাছের পাতা পর্যন্ত পুষাইয়া দেয় কিনা আল্লাহ? শিকড় গাছের শিকড়ে শিকড়ে গুহায় পানি পুষাইয়া দেয় কিনা আল্লাহ? কিন্তু যেসব পশু পাখি উঠতে পারে, ঘুরতে পারে, আপনার ডাঙা থেকে লড়তে পারে, আপনার জঙ্গলে আপনার মাঠে যেতে পারে, তাদের খাবারের বন্দোবস্ত জঙ্গলে আর মাঠে রেখে দিতেন, পশুরা সেখানে গিয়ে এই খাবারের ব্যবস্থা তাদের জন্য করেছেন, সেখানে গিয়ে তারা খাবার আহার আহার করে বলেন সুবহান আল্লাহ। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুঝিয়ে দিতেন, সুতরাং গাছের মতন সে যেখানে দাঁড়িয়ে থাকবে, যেখানে বসে থাকবে পশুর মতন বা সামান্য একটু হাঁটবে মাঠে গাছে, সেখানে তার রিজিক পাবে না। তার বিবেক বুদ্ধি দিয়া জমিন থেকে ফসল ফলাইয়া তার খেতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এগ্রিকালচারের জ্ঞান বিজ্ঞান আল্লাহ তারা দান করেছেন বলেন সুবহান আল্লাহ। তাহলে মানুষ ফসল ফলাইয়াই কি করতে হবে? খেতে হবে, বুঝতে পারলেন? সকল প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রব্বিল মুমিনিন, বলতে নাকি আলহামদুলিল্লাহি রব্বিল মুত্তাকিন, বলতে আলহামদুলিল্লাহি রব্বিল মুরসালিন, বলতে নাকি? আল্লাহ কি বলছে? আমি শুধু মুরসালিন, যারা আমার রসুল তাদেরকে আমি লালন পালন করি, যারা মুসলমান তাদেরকে আমি লালন পালন করি, যারা মুত্তাকি আল্লাহ ওয়ালা তাদেরকে লালন পালন করি, এরকম বলছে? বলছে কি রব্বিল সমুদ্র জগতের মালিক, বরং যারা মুত্তাকি নয়, যারা মুমিন নয়, তার থেকে আরো যারা শত্রু, যারা আল্লাহকে স্বীকার করে না, যারা নাস্তিক, যারা আল্লাহ মানে না, পরকাল মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, তাদেরকে আরো বেশি খাওয়ান বলেন সুবহান আল্লাহ। যারা মাদ্রাসা পড়ে, কোরআন কিতাব পড়ে, তারা কি আল্লাহর প্রিয় না শত্রু? প্রিয়। তাদেরকে ডাল দিয়া শুধু দিন পার করায়, আর যারা
শত্রু যারা নম্রতার ফেরাউন সর্দার আবু জাহেল আবু লাহাব উনি আর কাফের মধ্যে তারা গুপ্ত মাছ খায় কে খাওয়ায় আল্লাহ বন্ধুকে শুধু ইব্রাহিম আলাইসালামের রিজিক দেন তিনি কি নম্রদের রিজিক দেন নাই যিনি মূসা আলাইসালামের রিজিক দিয়েছেন তিনি ফেরাউনের রিজিক বন্ধ করেন নাই যিনি তার আবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিজিক দিয়েছেন তিনি আবু জাহেলের রিজিক বন্ধ করেন নাই তিনি হলেন কে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখন আপনারা আমরা যে কাজগুলা করি এই কাজগুলা আপনার কোনো না কোনো স্বার্থে করি বা কোনো না কারো কারো না কারো চাপে পড়ে করি আল্লাহ কি সমগ্র জগৎটা লালন পালন করেন কারো চাপে না কোনো স্বার্থে এর উত্তরে আল্লাহ বলেন আর রহমানি রহিম আমি আল্লাহ কারো চাপে কারো ভ্রমকে কারো চাপের মুখে আমি এগুলা করি না এবং আমার কোনো স্বার্থ নাই আমি দয়ালু রহমান এজন্য আমি এগুলা করি বলেন সুবহান আল্লাহ আল্লাহ দয়ালু সেজন্য এগুলা করেন এজন্য আল্লাহ মোমেনদেরকে কম দেন কাফেরদেরকে আর কি দেন বেশি দেন মোমেনদেরকে কম দেন কাফেরদেরকে কি দেন বেশি দেন আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত করতে এজন্য আমি আমার আলোচ্য বিষয় যেটা আপনাদেরকে বলছি ওইটাই আমি আগাইয়া যাই নাকি তাহলে এই সুরাতুল ফাতিহার শিক্ষা সমূহ আলোচনা করব সাতটা শিক্ষা রয়েছে কটা শিক্ষা এক নম্বর আয়াতের এক নম্বর শিক্ষা জীবনের সর্বস্তরে প্রশংসা করতে হবে একমাত্র কার আল্লাহ দুই নম্বর শিক্ষা হবে তিন নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন আর রহমানের বাহিনীর ব্যাখ্যা তো করলে বিশাল সারা রাত লেগে যাবে রহমানকে রহমান আর রহিমকে রহিম হলো যিনি পরকালে নেক্ষত্রকে শুধু জান্নাত দিয়ে দিবেন আর রহমান যিনি দুনিয়াতে সকলকে পাইকারি দলে খাওয়াবেন দুনিয়ায় যিনি সকলের প্রতি দয়া করেন তিনি রহমান আর আখেরাতে শুধু মুমিন মুসলমানের প্রতি দয়া করেন যিনি তিনি হলেন রহিম বলেন সুবহান আল্লাহ তাহলে আজকে যারা নাফরমানি করে খেতে চায় কিসের বদলাতে আল্লাহ রহমান হওয়ার বদলাতে আর এই জন্যই আপনারা আমরা অনেকে এবাদতে অলসতা করি কারণ দেখি নামাজ না পড়লেও তো ভালো খাওয়া যায় ভালো পড়া যায় ভালো থাকা যায় আরো বরং যারা নামাজ পড়ে রোজা রাখে এবাদত বন্দেগী করে পর্দা মুশিদায় চলে হালাল হারাম মেনে চলে তারা তো আরো কষ্ট পায় সুতরাং আল্লাহ দয়ালু নামাজ না পড়লেও আল্লাহ দয়া করেন সুতরাং পরকালেও আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দিবেন এই জন্য রহমানের দয়ার কারণে মানুষ গাছা দিয়ে দেয় এবার তখন দিকে অলসতা দেখায় আল্লাহ বলেন না এই রহমান শুধু আমি দুনিয়াতে রহিম হইলাম আখেরাতে এখন যারা নামাজ পড়ে না তাদেরকে আমি সুখ শান্তি দিচ্ছি সাময়িকভাবে মৃত্যুর পরক্ষণে বা মৃত্যুর সাথে সাথে তাদেরকে যখন মালকুল মোট ধরবে যখন ওয়ান না দিয়াতে ঘরটা যখন আমার সেই মালাকুল মোট ডান কবরতারী ফেরেশতা কঠিনভাবে রূঢ়ভাবে শক্তভাবে তাকে তার প্রাণ হরণ করবে সেখান থেকে সে তার জন্য আপনার আদাবের দিকে সে আগায় যাবে আপনারা তো জানেন রুহু সকলের কোন দিকে কোন দিকে যায় নেকটাতে রুহু ইন্দ্রিয়ে যায় বর্তারে রুহু কোথায় যায় তিনজন মানে হলো আপনার কারাগার বন্দিশালা তিনজনের বহু বছর তিন সাত জমিনের নিচে তার স্থান সেখানে নিয়ে যায় জেলখানায় নিয়ে যায় কি কষ্ট হয় না আরাম হয় তাহলে যারা কাঁপে তাদের রুহু নিয়ে যাবে মৃত্যুর সাথে সাথে জেলখানায় দুনিয়াতে তারা ব্যস্ত খানায় বোমেন শুধু জেলখানায় মৃত্যুর সাথে সাথে বোমেন যাবে জান্নাতে আর কাফের বেগিন যাবে জেলখানায় বলেন সুবহানাল্লাহ আর দুনিয়া সিজুল বোমেন ও জান্নাতুল কাফে দুনিয়াটা বোমেনের জন্য হলো আপনার কয়েকখানা বন্দিশালা আর কাফেরদের জন্য হলো এটা হলো আপনার কি জান্নাত কাফেরদের জন্য দুনিয়াটা কি জান্নাত একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন মনে করেন আপনার কাছে একটা একটা পাখি আছে একটা খাতা আছে পাখির একটা খাতা আছে যে খাতার ভিতরে আপনি একটা পাখি লালন পালন করেন এখন পাখির জন্য যত আধারই দেন যত খাবারই দেন যত পানিই দেন তার জন্য এটা কি বন্দিশালা নয় কারণ পাখি তো উড়বে গাছের ডালে ডালে তার নিজের সুখে নিজের ইচ্ছার তত্ত্বে তত্ত্বে বিচরণ করবে আপনি তো সেই সব সুখ শান্তি থেকে তাকে বঞ্চিত করে খাতার ভিতরে বন্দি করে তিনি তো সময় সময় পানি আর আহার দেন সে তার মায়ের সাথে দেখা করতে পারে না বোনের সাথে দেখা করতে পারে না ভাইয়ের সাথে দেখা করতে পারে না উন্মুক্ত বাতাস হিসেবে দানা মেলে উঠতে পারে
পারে না, তাহলে তার জন্য কি কঠিন একটা বন্দি চালন হয়? এখন যদি আপনি খাতার মুখটা খুলে দেন, সে বের হয়ে গেলে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? পাখিটার জন্য কি তখন জান্নাত হয়ে গেল না? আচ্ছা, এটা হলো মুমিনের উদাহরণ। দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে সে জান্নাতে উঠে যাবে বলেন সুবহানাল্লাহ। আল মওতু জাফালুনি ফিল হাবিব মিনাল হাবিব। মৌত হলো আল্লাহর আশেক প্রেমিক বান্দাদের জন্য একটা সেতু, যে সেতু পার হয়ে তার মাসুক মৌলা হাকিকি তার আসল প্রেমিকা আসল প্রেমিকের কাছে চলে যায় বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সাথে সাথে সে কোথায় চলে যায়? তার বন্ধুর কাছে চলে যায়। এক বন্ধু আর এক বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়ার সেতু আপনার নাম হলো কি? মৃত্যু বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন যে কাফেরদের জন্য কিভাবে এটা এখন বলেন তো পাখিটা বের হইয়া উন্মুক্ত বাতাসে ডানা মেলে ধাক্কা দিয়ে ওরা ভালো হবে না খাতার ভিতরে বসে গা আঘাত দেয়, গা পানি দেয়, গা মালিকের সেবা যত্ন করে, ওইটাই তার জন্য ব্যস্তখানা হবে বলেন? তাহলে বোঝা গেল যে যারা কাফের বেদী মুশরিক নাস্তিক মুরতাদ, এরা যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবেন তার মালিক আল্লাহ রহমানুর রহিম যা দেন তাই তাদের জন্য কি ব্যস্তখানা। মৃত্যুর সাথে সাথে ওই যে বিড়াল আজরাইল নামক যখন ধরবে, জাহান্নাম নামক বাঘ যখন তার উপরে হামলা করবে, তখন মরবে, মরবে উপলব্ধি করতে পারবে যে আমার দুনিয়াতে থাকাটাই ছিল জান্নাত, এখন আর আমার জান্নাত নাই, আমি এখন বন্দিশালায় এসে উঠলাম বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সুখ শান্তি আখেরাতের তুলনায় এটা কি অল্প না বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন বলতো উতিরুন আল হায়াতা দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া বাকা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছ, দুনিয়ার নাম নামত আনন্দ ফুর্তিকে তোমরা মূল্যায়ন করো, অথচ দুনিয়ার আনন্দ ফুর্তি শান্তি এগুলা হলো তুচ্ছ সামান্য অস্থায়ী, আর আখেরাতের সুখ শান্তি হল উন্নত এবং চিরস্থায়ী। কে বলেন? আল্লাহ বলেন। আমরা অস্থায়ী রে এইখানেই ধরে রাখছি এবং তুচ্ছটাকে ধরে রয়েছি। দুনিয়ার নারী আর আখেরাতের মুসলমান তুলনা করেন তো কি তুচ্ছ আর আপনার উন্নত হবে কিনা? দুনিয়ার ফল ফুরুত আখেরাতের নামের ফল ফুরুত এটা তুলনা করলে কি অন্যরকম হবে না? আখেরাতের সুখ শান্তি একেবারে আপনার যেটা স্থায়ী, যা শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, কার কার? একমাত্র মানুষের শুরু আছে শেষ নাই, জান্নাতের শুরু আছে শেষ নাই, জাহান্নামের শুরু আছে শেষ নাই, আল্লাহ শুরু নাই শেষ নাই। ডাক্তারি করে বলেন কি তোমাদেরকে ইতারি যাতে পাবিন বলে তার জীবে তেমন পর না করি সাথে জমি রোদে আজল হতে তুমি নিত্য ছিলে ত্রিভুবনে সুভাষ তখন চিন্তা না কেউ ফুলছিল না ফুল বাগানে। এমন এক সময় যে সময় ফুলও নাই, ফুলের বাগানও নাই, গেলাম আসবে থেকে, সেই সময় আল্লাহ তুমি ছিলে বলেন সুহান আল্লাহ। তাহলে আল্লাহ শুরু নাই শেষ নাই, তিনি হাইয়ুল তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জিত এবং চিরস্থায়ী, সকলের মরণ আছে, আল্লাহ কি নাই মরণ নাই? তাহলে আল্লাহ হলো রহিম, শুধুমাত্র নেকটা লোকদেরকে দয়া করবেন। এরপর আপনি আমরা তৃতীয় নম্বর আয়াতের শিক্ষা মালিকি ইয়াউমিদ দিন, পূর্ণ তিরিশ পারা কোরআনে কারিমে আপনার 6663টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 6663। এর ভিতরে 500 আয়াত হলো বিধি বিধানে। কয়শ আয়াত বিধি বিধানে? 500 আয়াত বিধি বিধানে, আর 600 আয়াত হল উপদেশ গুলো বলে সুবহানাল্লাহ। যাতে করে আমরা এই 500 আয়াত পালন করি, এজন্য আল্লাহ 6000 আয়াত দিয়ে উপদেশ দিয়েছেন বলে সুবহানাল্লাহ। তার মানে
পার্সেন্ট দিতে ধরলে 11 ভাগের 13 ভাগের 1 ভাগ হলো বিধি বিধান আর 12 ভাগই হলো উপদেশ। একটা উপদেশটা আপনারা শুনলেন, আমরা নিজেই বলল যে বলতো তিরুনা হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা, দুনিয়ারে তোমরা প্রাধান্য দাও অথচ আখিরাতই হলো কি উত্তম এবং চিরস্থায়ী। এটা কার উপদেশ? আল্লাহর উপদেশ। এই উপদেশ গুলা আল্লাহ 3 ভাগে দেন। কয় ভাগে উপদেশ দেন? একটা হলো আল্লাহর কুদরাত দিয়া আল্লাহ উপদেশ দেন। কি দিয়া উপদেশ দেন? আল্লাহর ক্ষমতা বুঝাইয়া উপদেশ দেন কোরআনের বিভিন্ন আয়াতে। আর একটা উপদেশ দেন তিনি পরকালকে স্মরণ করাইয়া। কি স্মরণ করাইয়া? আখেরাত স্মরণ করাইয়া উপদেশ দেন। আর একটা উপদেশ দেন তিনি অতীতের ঘটনাগুলিকে বর্ণনা করিয়া বলেন সুবহানাল্লাহ। আর সূরায়ে ফাতিহার ভিতরে এই 3 ধরনের উপদেশ রয়েছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের উপমা উদাহরণ দিয়া আল্লাহ সূরায়ে ফাতিহার ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের লালন পালনকারীর জন্য সকল প্রশংসা। এখানে কি আল্লাহর কুদরতের কথা নয়? আর রহমান ইর রহিম কুদরতের কথা নয়? এরপরে আল্লাহ আখেরাতের উপদেশ দিয়া উপদেশ দেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, একত্র মালিক, একমাত্র মালিক, কিয়ামতের দিনের মালিক হলেন আল্লাহ বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরের উপদেশ হল অতীতের ঘটনাগুলিকে উল্লেখ করে, সেটা আছে কি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। সেই নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ, ইহুদি, খ্রিস্টান, এরা সব অতীতের লোক, তাদের ঘটনাবলী বর্ণনা করেছেন সূরায়ে ফাতিহার ভিতরে। আর 5 প্রকারের বিধি বিধানও রয়েছে কোরআনে সূরাতুল ফাতিহার ভিতরে বলেন সুবহানাল্লাহ। সেটা কিভাবে? 5 প্রকারের বিধি বিধান হল, 1 নম্বর হল ইমান আকিদার বিধি বিধান। কিসের বিধি বিধান? ইমান আকিদার বিধি বিধান। 2 নম্বরে এবাদত, 3 নম্বরে মুআমালাত, 4 নম্বরে মুআশারাত অর্থাৎ লেনদেন আচার ব্যবহার, আর 5ম নম্বর হলো আখলাক বা সমাজ চরিত্র। আর সবগুলাই আছে সূরায়ে ফাতিহার ভিতরে। কিভাবে? 1 নম্বরে বলা হয়েছে কি বিষয়? ইমান আকিদা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর কথা, রবের কথা, রহমানের কথা, রহিমের কথা, মালিকের কথা, এই সূরার ভিতরে আছে কিনা? তাহলে ইমান আকিদার কথা, ইমান আকিদা 3 ভাগে বিভক্ত, তাওহীদ, রিসালাত, আখেরাত। তাওহীদের কথা আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমানি রহিম। আখেরাতের কথা আছে মালিক ইয়াউমিদ্দিন, আর রিসালাতের কথা আছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আর ইবাদতের কথা আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। এখানে ইবাদতের কথা আছে, আর লেনদেন আপনার আচার আচরণ মুআমালাত মুআশারাত আর আখলাক এই তিনটা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়ালিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। এর ভিতরে আছে কি বাকি? আপনার এই 3টার আলোচনা। তাহলে 5 প্রকারের বিধি বিধান, 3 প্রকারের উপদেশ, যেমন সূরায়ে ফাতিহার ভিতরে আছে তেমন 30 পারা কোরআনের ভিতরে আছে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের ভিতরে যা আছে তা সূরায়ে ফাতিহার ভিতরে আছে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সূরায়ে ফাতিহা যদি আপনি আগে বুঝতে পারেন তাহলে 3 প্রকারের উপদেশ, 5 প্রকারের বিধি বিধান এটা যদি বুঝতে পারেন তাহলে বাকি 30 পারা কোরআন গুণা আপনার পক্ষে একেবারে সহজ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের 1 প্রকার সূরার ভিতরে সর্বপ্রথম সূরা আল্লাহ নিযুক্ত নির্ধারণ করেছেন সূরাতুল ফাতিহা বলে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এবার আমরা আসি একটু আলোচনায়, সেটা হলো মালিক ইয়াউমিদ্দিন। আপনারা জানেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, গর্হিত নিন্দনীয় কাজ থেকে বিরত রাখে। রাখে কি রাখে না? কিভাবে নামাজে রাখে দেখেন, নামাজের প্রত্যেক রাখাতে ফরজ নামাজে, সুন্নাত নামাজে, নফল নামাজে, ওয়াজিব নামাজে, জিকির নামাজে, সব নামাজে দাঁড়াইয়া পড়ি, বসে পড়ি, রাত্রে পড়ি, দিনে পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবি পড়ি, ইসতাক পড়ি, সূরা ফাতিহা পড়ি কিনা বলেন? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হয় না। তাহলে সূরা ফাতিহা আমরা পড়ি কিনা? তাহলে সূরা ফাতিহা যায় তো পড়ি। এই সূরার ভিতরে আমরা মালিকীয় প্রত্যেক রাকাতে রাকাতে পড়ি কিনা বলেন?
তাহলে মালিক হবে যে মানে কি কেয়ামতের দিবসের মালিক যে আখেরাতের কথা স্মরণ করে দেয় আখেরাতের কথা কি করে দেয় মালিক হবে যে মানে কি যিনি কেয়ামত দিবসের মালিক যিনি কি কেয়ামত দিবসের আচ্ছা আল্লাহ কি এখন দুনিয়ার মালিক নন তাহলে কেন বলা হলো তিনি কেয়ামত দিবসের মালিক এই প্রশ্নের উত্তর হলো দুনিয়াকে আমরা ভোগ দখল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক কিছু দিয়েছেন কিন্তু আমরা এগুলাকে নিজেকে মালিক মনে করে বসে আছি কিন্তু এমন একদিন আসবে যেদিন হাসরের মাঠে পুনরায় মানুষ জীবিত হবে যেদিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লি নাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সেদিন একটা ভালো কোনার মালিকও কেউ থাকবে না দাবি করার মতো কোনো লোক থাকবে না সকলে তখন স্বীকার করতে বাধ্য হয়ে যাবে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ বলেন সুবহান আল্লাহ আর দুনিয়াতে আমরা যা কিছু পেয়েছি এগুলার মালিক কি আমরা না আল্লাহ এই আমানত চন্দ্রের রোজের নজ্জে মাস দর হাকিকত মালিকে হার চাই খোদা এগুলা আল্লাহ আপনাদের কাছে আমানত দিয়েছেন ছেলে আমার কাছে আমানত মেয়ে আমার কাছে আমানত স্ত্রী আমার কাছে আমানত চোখ আমার কাছে আমানত কান আমার কাছে আমানত হাত আমার কাছে আমানত পা আমার কাছে আমানত দাদা জমিন আমার কাছে আমানত বাড়ি ঘর আমার কাছে আমানত আমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন সব আমানত আমানত এটা তো মালিক নয় এটা তো আমানত মানে কি তাকে দিয়ে দিতে হবে নাকি তার মানে জবাব দিতে হবে আপনি যে জামাটা গায়ে দেন এটা যদি আপনি এখন ইচ্ছা মতন করে আপনার এটা টেম্পারে থাকা অবস্থায় যা ফেলে আনাই সুন্দর একটা জামা আপনি যদি আপনার গায়ে থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলেন তাহলে পরকালে জবাব দিতে হবে কিনা তাহলে আপনি মালিক হলেন কিভাবে আপনার জামা ছিঁড়লে আপনি নিজে আপনার কথা আপনি দিচ্ছেন তারপরও জবাব দিতে হবে আল্লাহর কাছে তার মানে কি মালিক আপনি নন প্রকৃত মালিক আপনি নন আপনার বাড়ি ঘরে আপনি আগুন দিয়ে দাঁড়াই ফেললে পরকালে কি আপনার জবাব দিতে হবে না আপনার খাবার আপনি নষ্ট করলে আপনি কি বড় কালে জবাব দিতে হবে না তাহলে বোঝা গেল এগুলোর মালিক আসলে আমরা নই প্রকৃত মালিককে যে লোকটা প্রত্যেক মেঘাতে বললে কে আমাদের দিবসের মালিক মানি এখনো তিনি আল্লাহ সব কিছুর মালিক তাহলে আমার ইজ্জত সম্মান হায়াত মত নিজের দৌলত সব কিছুর মালিক আল্লাহ তাহলে ওই লোকটা কি কখনো চিন্তা করবে অবৈধ পন্থায় রুজি রোজগার করার জন্য তাহলে তাকে খারাপ কাজ থেকে বিরাইবে কি বিরাবে না তারও বিচারে যদি আখেরাতে চিন্তা এসে যায় যদি কারো কাছে আপনার এই বিশ্বাস এসে যায় আখেরাতের বিশ্বাস তাহলে সে আর কখনো কি হবে না চরিত্রহীন হবে না তার চরিত্রের ভিতরে কখনো কোনো দোষ পাওয়া যাবে না আখেরাতের ভয় যার ভিতরে এসে যায় সে আর দুই নম্বরে ছয় নম্বরে কাজ করতে পারে না ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত মানে খলিফা অবস্থায় দ্বিতীয় খলিফা হিসাবে তিনি মরুভূমি থেকে রওনা দিচ্ছেন তার ক্ষুধা লেগেছে তিনি এক রাখালের কাছে গেলেন রাখালের ছাগলের দুধ গ্রহণ করে খাচ্ছেন তখন বললেন তুমি আমাকে একটি ছাগলের দুধ গ্রহণ করে দাও আমার কাছে বড় ক্ষুধা আমিও পান করি তিনি বললেন আমি তো রাখালের আপনার বেতনভুক্ত কর্মচারী আমার জন্য অনুমতি আছে বেতনের বিনিময় একটা ছাগলের দুধ গ্রহণ করে খাওয়ার অনুমতি আছে তুমি তো রাখালের বেতনভুক্ত কর্মচারীও নয় তুমি তো কোনো কিনা তার কোন বেতনভুক্ত কর্মচারী নয় তোমাকে ছাগলের দুধ গ্রহণ করে দেওয়া যাবে না তখন সে বলল তাহলে একটা ছাগল আমার কাছে বিক্রি করো আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি এতে তোমারও লাভ আমারও লাভ তুমি টাকা পেলে আমি দুধ খেতে পারবো আর মালিকে জিজ্ঞাসা করলে বলবে একটা ছাগল ভাড়ে পেয়ে ফেলছে রাখাল বলো আইনাল্লাহ হে পথিক যদি এই কথাই বললো শিখাইয়া দিয়ে থাকো তাহলে আজকে না হয় আমি বলবো মালিককে একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে মালিক বিশ্বাস করবে কিন্তু তার কেমন দিন আল্লাহ যখন বলবে একটা ছাগল কি করছো তখন আমি কি উত্তর দিব বলে সুবহান আল্লাহ কে তাকে ফিরাইল রাখালকে আল্লাহর ভয় কে কারো ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায় সে আর কখনো অপরাধ করতে পারে না এরপরে আসেন তাহলে এই তিন নম্বর আয়াতের শিক্ষা হলো যে সব কিছুর একত্র কেয়ামতের দিবসের মালিককে আল্লাহ চার নম্বর শিক্ষা ইয়াকা নাবুদু জীবনের সর্বস্তরে ইবাদত করতে হবে একমাত্র গোলামি করতে হবে কার ওয়াইয়াকা নাস্তাঈন পঞ্চম নম্বর সূরাতুল ফাতিহা শিক্ষা হলো সাহায্য পেতে হবে একমাত্র আল্লাহর কাছে কার কাছে
আল্লাহর কাছে। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েতের একমাত্র পথ, পাঁচ নম্বর শিক্ষা হেদায়েতের একমাত্র পথ কোরআনের পথ বলেন সুবহানাল্লাহ। ইসলামের পথ আর কোরআনের পথ, হাদিসের পথ একই পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ ওই কোরআন হাদিসের পথ। তারপরে ষষ্ঠ নম্বর শিক্ষা হল সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে তার শ্রেণীর লোকের, তাদের নবীদের, সিদ্দিকদের, শহীদদের, সালেহীনদের। সপ্তম নম্বর শিক্ষা হল বাইরিন মাগদুমি আলাইহি ওলা দলিন, মাগদুম অভিশপ্ত হল ইহুদিরা, দলিন হল পরপ্রাপ্ত খ্রিস্টানেরা। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে সপ্তম নম্বর শিক্ষা সুরাতুল ফাতিহার শিক্ষা, যে ইহুদি খ্রিস্টানের প্রভাব মুক্ত হতে হবে, আমাদের সব ধরনের অনুষ্ঠানে মুসলিম কালচার ফিরে আনতে হবে, বিজাতীয়দের সংস্কৃতি থেকে যেতে থাকতে হবে। এই জন্য ডক্টর ইকবাল বললেন, অবে মে তুম হো না পারা তো তামাক গুণে হলুদ, যে কেই সে মুসলমান হে যে দেখবেন ধর্মাই হুদ, তুমি কেমন মুসলমান যে তোমার চাল চলনে ইহুদ না করোনা ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহার শিক্ষাগুলা বোধান এবং আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন। ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آمنا فاغفر لنا ذنوبنا وتغفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين এই গভীর রজনীতে আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ সুরা ফাতিহা থেকে কিছু আলোচনা করে আল্লাহ দীর্ঘ সেই আসল পথে মাগরিবের পর থেকে আল্লাহ তোমার আশিকিন বান্দা আল্লাহ বসে আছে কিছু কোরআনের কথা শোনার জন্য জানার জন্য আল্লাহ মেহরবানি করে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যত আলোচনা করা হলো সকল আলোচনাকে আল্লাহ আমলে পরিণত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেসব ছেলেরা যুব সংঘ আল্লাহ ছাত্র ভাইয়েরা এই আয়োজন করেছেন আল্লাহ তাদের এই আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। এ আল্লাহ এই কোরআনের উচিরায় এই তাফসীর মাহফিলের উচিরায় তাদেরকে আল্লাহ আপনি খাঁটি বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করিয়া নিন। তাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা দুনিয়া ঘুরে চলে গেছে আল্লাহ কবরের জগতে সকলকে আপনি ক্ষমা করিয়া দিন। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে যোগ্য নেককার ইন্দার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বানাইয়া নিন। রব্বুল আলামিন আমাদের জীবনের যাবতীয় পরেশানি বালা মুসিবত দুঃখ দুর্দশা জটিল কঠিন রোগশোক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে মহলার সচ্ছলতার সাথে সৎসঙ্গের সাথে সমৃদ্ধির সাথে সুখে সঙ্গীতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ সকলকে নামাজ ইবাদত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দিয়া দিন। আল্লাহ প্রত্যেকের পরিবার পরিজনের উপরে খাস রহমত নাজিল করুন। আল্লাহ সকলকে ধৈর্য অনুশাসনে চলার তৌফিক দিয়া দিন। আল্লাহ নিরাপত্তার জীবন দান করুন। যাবতীয় রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। যারা অসুস্থতা নিয়ে হাত উত্তোলন করেছে আল্লাহ আমিন আমিন বলতেছেন, মেহরবানি করে আল্লাহ আপনি সাহায্য আমরা মেহরবানি করে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ যারা যে নিয়াতে হাত উত্তোলন করেছেন সকলের মনোবাঞ্চনা মনোবাঞ্চনা আপনি পূরণ করিয়া দিন। আল্লাহ আমাদেরকে আয়াতে তৈয়বা দান করুন, দীর্ঘায়ু দান করুন, নেক হায়াত দান করুন, সুস্বাস্থ্য দান করুন, বেশি বেশি করে নেক স্বাস্থ্যরা তৌফিক দান করুন। আল্লাহ যাবতীয় গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনার হাবিবের সুন্নাত মতে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কোরআনে জ্ঞান দান করুন। আল্লাহ কোরআন মতে যাতে আমল করতে পারে তৌফিক দান করুন। কোরআনের বাণী যাতে অন্যত্রে প্রচার করতে পারে সকলের কাছে তৌফিক দান করুন। আল্লাহ এ তফসীর মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। আল্লাহ তারা অব্যাহত রাখুন কেমন পর্যন্ত জানো আল্লাহ তারা অব্যাহত থাকে তৌফিক দিয়া দিন। যারা এই
তফসির মাহফিলে সহযোগিতা করলেন, দান খরচ করলেন, দিলেন, বুদ্ধি দিলেন, ইয়া আল্লাহ শ্রম দিলেন, মেধা দিলেন, সকলকে আজকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনেরা আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার মায়া চিরদিনের জন্য ত্যাগ করে কবরবাসী হয়েছেন, আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে তাদের সকলকে আপনি ক্ষমা করিয়া দিন। আল্লাহ জানি না সে কোন অবস্থায় কবরের জগতে আছে, আল্লাহ যদি কারো কোনো কবরে আদাব হয় গজব হয় দয়া করে মেহরবানি করে সকলের আদাব গজব মাফ করিয়া দিন। আল্লাহ আখেরাতের যত ঘাটি গুলি আছে আরামে আসামে নিরাপদে পার করে সকলের জন্য জান্নাতুল ফেরদাউসে বুঝাইয়া দিন। আল্লাহ আমাদেরকে হাসানের মাঠে আল্লাহ আপনি আমাদের থেকে হিসাব নিয়েন না, বিনা হিসাবে আল্লাহ আপনি আমাদেরকে আমল নামা ডান হাতে দিয়া আল্লাহ বিন্দির আকারে ফুলসিরাত পার করে জান্নাতুল ফেরদাউসে বুঝাইয়া দিলেন। রব্বুল আলামিন মওলাই করিম আপনি আমাদের প্রতি খাস রহমত নাজিল করুন। আল্লাহ এ পাশে একটি মাদ্রাসা রয়েছে, মেহরবানি করে মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করিয়া দিন। সকলকে দিনমুখী, ধর্মমুখী, আল্লাহমুখী, কোরআনমুখী, নবীরা সুন্দর দেখানো পথ মতে চলার তৌফিক দিয়া দিন। রব্বুল আলামিন মওলাই করিম জানি না কখন তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ওঠে না, আল্লাহ কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে যেতে পারে না, আল্লাহ জানি না তার কাফনের কাপড় বাজারে এসে গেছে মওলা, যদি কারো কখনো মৃত্যু এসে যায় আল্লাহ দয়া করে মেহরবানি করে ইমান নিয়ে কালিমা পড়ে দুনিয়া থেকে যেতে হয় যেত দিয়া দিন। আল্লাহ বেঈমান করে আমাদেরকে দুনিয়া থেকে নিয়েন না, আল্লাহ জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলকে আপনি জাহান্নাম থেকে দীর্ঘমুক্তি দিয়া দিন, আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাত বরাদ্দ করিয়া দিন, আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া মনোযোগ কবুল ও মঞ্জুর করিয়া দিন। যার হাতকে ভালো লাগে, যার আমিনকে পছন্দ হয় তার উচিলা করে হলো দোয়া মনোযোগ কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন আপনি যদি আমাদেরকে বঞ্চিত করেন মওলা, দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহ আপনার দরজা ছাড়া দূরত ছাড়া আমরা আর কোথায় যাব, আল্লাহ এক ভিক্ষুক এক দরজায় না পেলে আর এক দরজায় গিয়ে গিয়ে তারা চাইতে পারে, আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কোনো মওলা নাই, আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। আল্লাহ কষ্ট করে দীর্ঘক্ষণ পর্যন্ত রয়েছেন, আল্লাহ পরকালে আমাদেরকে এর উচ্চ যাতায় খায় দিয়ে দিয়েন, আল্লাহ এই উঠিলায় আমাদের জীবনের গোনা ঘটা ক্ষমা করিয়া দিন। আল্লাহ জীবনে যে যত পরিমাণ গোনা করেছি সম পরিমাণ আমল আমাদের লেখি আমল নামায় লিখে দিয়ে পরকালে নাগাতের উঠিলা ধরিয়া করিয়া দিন। আল্লাহ মেহরবানি করে মওলা আমাদেরকে আপনার কুদরতি হাতে লালন পালন করুন, যখন যা লাগে তখন তাই দিয়ে আপনি আমাদেরকে লালন পালন করুন। আসসালামু আলাইকুম।